তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের আইএনটিটিইউসির পক্ষ থেকে করা হলো কর্মী সভা। শুক্রবার সন্ধ্যায় তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের নাজিরান দেউটিখাতার সংকোষ বাজারের নাটমন্দির ময়দানে অনুষ্ঠিত হলো আইএনটিটিইউসির ডাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। সভায় মূলত আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিরোধীদের কটাক্ষ করে ভাষণ দেন। তার সাথে রামপুর 1 নম্বর অঞ্চলের 63 এবং 64 নম্বর বুথের মনোনীত পঞ্চায়েত সদস্য, ব্লক পঞ্চায়েত সদস্য এবং জেলা পরিষদ সদস্যদের সাথে উপস্থিত কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলার আইএনটিটিইউসির সভাপতি পরিমল বর্মন সহ আইএনটিটিইউসির বিভিন্ন সদস্যগণ। তাছাড়াও সভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মী সদস্যগণ। সভার বেশিরভাগ কর্মী বক্তারা বিরোধীদের নিশানা করে তীর ছুড়ে দেন। বিশেষ করে রাজ্যের মূল বিরোধী দল বিজেপিকেই তারা সবচেয়ে বেশি টার্গেট করেন। জেলার আইএনটিটিইউসির সভাপতি তথা কুচবিহার জেলার বলিষ্ঠ নেতা পরিমল বর্মন উপস্থিত আছেন। আমাদের এখানকার ধারাকু নেতা, সাধারণ সম্পাদক কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের এবং ধনেশ্বর বর্মন উপস্থিত আছেন, অনেক নেতৃত্ব এবং আপনারা সবাইকে নমস্কার প্রণাম জানিয়ে আমি সংক্ষেপে দুই চারটি কথা বলতে চাই। আমি একটা কথা দিয়ে বলতে চাই যে আগামী 8ই জুলাই যে পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তরের যে পঞ্চায়েত নির্বাচন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সেই নির্বাচনে আমরা যেহেতু 21-এর ভোটে জিততে পারিনি, তাই 23-এর পঞ্চায়েতের মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে যে এই 3-4টা অঞ্চলের যে জেলা পরিষদ সহ পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আমরা যে বিপুল ভোটে জয়যুক্ত করব। ঠিক এই কারণেই আমরা 19-এর পর এই এত এলাকায় বিজেপির যে তাণ্ডব দেখেছি, এই তাণ্ডব থেকে আমরা এখন যেখানে যেভাবে শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল আমরা সব জায়গায় যোগাযোগ করে শান্তিতে বসবাস করছি, এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামী 8ই জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। উত্তম দাসের রিপোর্ট, এক্সটিভি বাংলা।